ছিল খুব ভালো আমার ছেলে এসব কাজ করতে পারে না কোনোদিন মৃত্যু মৃত্যু চক্কর হতে আমার বাচ্চাকে ভাসিয়ে দিয়েছে পড়াশোনা কর ওখানে চিচার ওখানে বাচ্চাদের সব পড়ায় কাশ্মীর জঙ্গি সন্দেহে কাশ্মীরে গ্রেপ্তার ছেলে আমিরুদ্দিন খান তার কাছ থেকে উদ্ধার চীনা গ্রেনেড এবং অস্ত্রশস্ত্র হাওড়ার বাড়িতে বসে চোখের জলে বুক ভাসাচ্ছেন মা তার দাবি তার ছেলে এমন কোনো কাজই করতে পারেন না ষড়যন্ত্র করে ছেলেকে ফাঁসানো হয়েছে বলেও দাবি মায়ের জঙ্গি গোষ্ঠী আলকায়দার সঙ্গে যোগ সন্দেহে কাশ্মীরে অস্ত্র এবং গ্রেনেড সহ গ্রেপ্তার হন আমিরুদ্দিন খান হাওড়ার সাকরাইলের মাসিলা পাঠানপাড়ার বাসিন্দা আমিরুদ্দিন কাশ্মীরে জামা কাপড়ের ব্যবসা এবং মাদ্রাসার শিক্ষকতার কাজ করতেন অভিযোগ তার আড়ালেই আসলে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হয়ে সক্রিয়ভাবে কাজকর্ম করতেন তিনি তাকে গ্রেপ্তার করার পর অনেক তথ্য উঠে এসেছে কাশ্মীর পুলিশের হাতে তার বিরুদ্ধে ভারতীয় অস্ত্র আইন বিস্ফোরক আইন এবং ইউএপিএ ধারায় পুলিশ মামলা শুরু করেছে গত কয়েক বছর থেকে কাশ্মীরেই নিজের পরিবার নিয়ে থাকতেন আমিরুদ্দিন কয়েক মাস আগে সেখানে বিয়েও করেন তিনি শেষবার হাওড়ায় গ্রামের বাড়ি এসেছিলেন ঈদের সময় আমিরুদ্দিনের গ্রেপ্তারের খবর আসে তার বাড়ি সাকরাইলের মাসিলাতে সেই খবরে হতবাক আমিরুদ্দিনের পরিবারও মা কিছুতেই মানতে পারছেন না ছেলে এমন কাজ করতে পারে ছেলে খুব ভালো আমার ছেলে এসব কাজ করতে পারে না কোনোদিন মৃত্যু মৃত্যু চক্কর হতে আমার বাচ্চাকে ভাসিয়ে দিয়েছে পড়াশোনা কর ওখানে চিচার ওখানে বাচ্চাদের সব পড়ায় কাশ্মীর ছ সাত বছর আছে আর বেশি তো কম না হ্যাঁ এই তো পাঁচ মাস আগে এসেছিল আমাদের পাপন গেল ওই তো এসেছিল এইসব না 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 ষড়যন্ত্র করে ভাসানো হয়েছে চক্রান্ত ছাড়া কিছু না কেন ওকে ফাঁসানো হয়েছে কেন ও এরম ধরনের কাজ করতেই পারে না কেন আমি শুধু কেন পুরো পাড়া যতজন আছে গ্রামবাসী সকলকে জিজ্ঞাসা করুন যে এরম ধরনের কাজ করতে পারবে কারোর তো একটু সন্দেহ হবে 5% সন্দেহ হবে ভারতবর্ষে জঙ্গি পাঠিয়ে উৎপাত করানো হচ্ছে এমনই কটাক্ষ দিলীপের এখন পশ্চিমবঙ্গ জঙ্গি রপ্তানি করছে সারা ভারতবর্ষে কোথাও জঙ্গি ক্রিয়াকলাপ নেই কোথাও উগ্রপন্থী ক্রিয়াকলাপ নেই বোম বন্দুকের আওয়াজ নেই কেবল পশ্চিমবাংলায় বোম বন্দুক লড়াই খুন এবং জঙ্গি রপ্তানি হচ্ছে জঙ্গির আড্ডা হয়েছে আপনি দেখে রাখুন গত 1-2 বছরের মধ্যে এত বেড়ে গেছে সারা ভারতে যত গ্যাংস্টার এসে বাংলায় লুকিয়েছে পাঞ্জাবের গ্যাংস্টার এসে নিউ টাউনের সাপুরজি থেকে ধরা পড়ছে গুজরাট থেকে সোনা চুরি করে এখানে লুকোচ্ছে বাংলাদেশ বর্ডার এদিক ওদিক নেপাল বর্ডার থেকে লোকেরা এখানে ঢুকছে এবং এখানে জঙ্গির ট্রেনিং ক্যাম্প জঙ্গি তৈরি করে সারা ভারতবর্ষে পাঠিয়ে উৎপাত করা হচ্ছে আমিরুদ্দিনের দাদা আজহারউদ্দিন খান জানিয়েছেন 5 ভাই এবং 2 বোনের মধ্যে ছোট আমিরুদ্দিন বরাবর মেধাবী আমিরুদ্দিনকে নিয়ে যথেষ্ট গর্বিত তারা সেই আমিরুদ্দিনের নামে এমন অভিযোগ মোটেও মানতে নারাজ পরিবার পরিজন এবং গ্রামবাসীরা ব্যুরো রিপোর্ট আজ বিকেল